দুর্ঘটনা ঘটানোর জন্য অনেক রকম ফিস প্লেট থেকে বোল্ট খুলে দিলে এরকম অনেক রকম অনেক কিছু করে। আমরা আমাদের দিকে ঠিক আছি, আর যারা এই গভর্নমেন্ট চালাচ্ছে তারা ঠিক থাকবে না? আমাদের সুরক্ষা তারা দেবে না? তাদেরও তো উচিত। কটা লোক পেয়েছে রেলের পেনাল্টি বলুন তো, মরে যাওয়ার পর একটা তো পায়নি। রেলের সুরক্ষা নেওয়া উচিত, সেই সেই কিছু নিচ্ছে না ঠিকমতো, গাফিলতির জন্য এটা হয়েছে। যতজন দরকার চাকরিতে ততজন তো নেই, সেই জন্যই তো অসুবিধা হচ্ছে হয়তো। সিগন্যালের জন্যই দুর্ঘটনাটা হয়, যে সিগন্যাল দেয় তার এইগুলো তো বোঝা উচিত যে বারবার কেন হচ্ছে এই জিনিসটা। কবচ বা যে সমস্ত সিস্টেমে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করা যায় এবং পরিষেবা ভালো করা যায় তারই চেষ্টা করা উচিত। বারংবার হচ্ছে রেল দুর্ঘটনা, যার ফলে কিন্তু যাত্রীদের বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু কার জন্য হচ্ছে, বলতে গেলে কার গাফিলতিতে হচ্ছে রেল দুর্ঘটনা? কোথাও যে যাত্রীর সুরক্ষা কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো চলুন এই বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নেব এবং তারা কি মনে করছে এই রেল দুর্ঘটনার পিছনে কারণ কি তাদের কাছ থেকে জেনে নেব। এই দুর্ঘটনা যেগুলো হয়, এই দুর্ঘটনা কিছু তো মানে মানে খারাপ একটা প্রভাব থাকে, কেউ মানে ক্ষতি করার জন্য একটা পলিটিক্যাল একটা ব্যাপার থাকতেও পারে নাও থাকতে পারে, পলিটিক্যাল ব্যাপারটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। কিন্তু অনেকে অনেক রকম অনেক কিছু মানে দুর্ঘটনা ঘটানোর জন্য অনেক রকম ফিস প্লেট থেকে বোল্ট খুলে দিলে এরকম অনেক রকম অনেক কিছু করে। আর প্লাস হচ্ছে দেখুন, এবারে এই সুরক্ষার ব্যাপারটা নিয়ে অনেকে অনেক রকম অনেক কিছু বলে, যেটা হচ্ছে কি ওই ড্রাইভার জেনেও জানে না বা এরকম ধরনের অনেক কিছু বলে ডলে। তো সেই জায়গাটা থেকে দেখুন, গভর্নমেন্ট এগুলো টোটালটাই নির্ভর করে গভর্নমেন্ট যে মানে এই রেল দপ্তরের যে যারা সুরক্ষার যে ডিপার্টমেন্টটা থাকে সেই ডিপার্টমেন্টের লোকরা কতটা মানে সতর্ক এই বিষয়টা সেইটার ওপরে ডিপেন্ড করে। তারা যদি এখন ওই মানে হচ্ছে হবে এরকম ব্যাপারটা যদি হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এগুলোর ওপরে সত্যি কথা বলতে কি আরও অনেক বেশি সিরিয়াস হতে হবে। সিরিয়াস না হলে কিন্তু এইরকম দুর্ঘটনা বাড়তে থাকবে, আস্তে 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 বেড়েই যাবে। অবশ্যই গাফিলতি তো নিশ্চয়ই আছে, গাফিলতি আপনার যদি আজকে গাফিলতি না থাকে মানে আপনার রাস্তা দিয়ে হাঁটছেন, এবার আপনি আনমনা হয় উল্টো দিকে চেয়ে হাঁটছেন, তো সেখানে আপনি দেখছেন না যে রাস্তাতে কী পড়ে আছে বা কী হোঁচটকে পড়ে গেলেন, তা এটা তো নিজের গাফিলতি। আমি যদি নিজে সিরিয়াস না হই, আমি সতর্ক না থাকি, তাহলে আমি মানে মানুষকে সতর্ক করব কী করে বা তাদের প্রোটেকশনটা দেবো কী করে? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো 6 মাস 1 মাসে চলি, আমরা তো আপনার নির্দিষ্ট টিকিট কেটে যাই, আমরা আমাদের কর্তব্য পালন করি। আর প্রশাসনের কর্তব্য হচ্ছে রেল লাইনকে ঠিক করা, রেল লাইন সংস্কার করা, টাইম রিটার, ওটা ওদের দায়িত্ব, ওটা আমাদের কেন দায়িত্ব? আমার সবচেয়ে খারাপ লাগে ওরা মরলে পর ডেড বডিকে হাওয়া করে দেওয়ার চেষ্টা করে, একরকম কথা বলে। কটা লোক পেয়েছে রেলের পেনাল্টি বলুন তো, মরে যাওয়ার পর একটা তো পায়নি। কোনো পেয়েছে কেউ? খালি বলেছে এতজন মরেছে, লাশগুলোকে ওরা করে দিচ্ছে, এই সমস্ত কি এটা ঠিক না? ওদেরকে বলুন সচেতন হতে, তাহলেই তো সব রেল সমস্যা হবে। দীর্ঘদিনের রেলপথগুলো পেতে, সেদিনকে কথা হচ্ছিল আমাদের ক্লাবে, কোনো মেনটেন্যান্স নাই, কিছু নেই, কীভাবে করছে আমি তো জানি না, তো মিনিস্টার চেঞ্জ হচ্ছে কিন্তু ওই সব তো চেঞ্জ হচ্ছে না, এইটা হচ্ছে। হ্যাঁ সম্পূর্ণ একটা রেল সুরক্ষা, রেল নিয়ে যায় রেল পাতার রেল লাউন্ড, এগুলো কি দেখবে না ওরা? এগুলো তো করা উচিত। কই আমরা তো, আমাদের যারা রেল যায় তারা তো বিনা টিকিটে কেউ যায় না, রিজার্ভেশন ঠিক মতন করে, এমনকি রিজার্ভেশন করতে গেলে দেখা গেছে অনেক দিন পর টিকিট পাওয়া যায়। আমরা আমাদের দিকে ঠিক আছি, আর যারা এই গভর্নমেন্ট চালাচ্ছে তারা ঠিক থাকবে না? আমাদের সুরক্ষা তারা দেবে না? তাদেরও তো উচিত। বোঝা যাচ্ছে যে কোনো কারণে আমি বলছি না এর তো সভ্য লাইন ঠিক মতো নেই, লাইনের অনেকদিন পুরনো, তারপরে আমার যতটা আমি খবর পাচ্ছি যে যারা স্টাফ তাদেরকে জোর করিয়ে তারা এক্সট্রা কাজ করানো হচ্ছে, নতুন স্টাফ না নিয়ে, তারপরে তাও
ড্রাইভার মারা গেছে, ড্রাইভারের উপরে দোষ দিলে হয়তো সিগন্যালিং সিস্টেমের ফল্ট ছিল, যেটা স্বীকার করলে এত বড় ঘটনা ঘটে গেছে, ফল্ট সেটা মানে বলবে না, বললে কি একটা মানে গল্প তৈরি করে বা কিছু একটা মানে সংস্থা লোকের একটা আইডিয়াস হবে। এনিওয়ে একজন লোক মনে রাখবে দুর্ঘটনা যে কোনো মুহূর্তেই হতে পারে, হ্যাঁ এটা বলা খুব মুশকিল আছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে, হওয়াটা বাঞ্ছনীয় না কিন্তু হয়ে যাচ্ছে এখন গাফিলতির জন্য, নাকি সুরক্ষাটা ঠিক হচ্ছে না আমার ধারণা, আর কি সুরক্ষার এই যে গাফিলতিটা আছে, রেলের যে সুরক্ষা নেওয়া উচিত সেই কিন্তু নিচ্ছে না ঠিকমতো, গাফিলতির জন্য এটা হয়েছে। কারণ থাকতে পারে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা তো লোক সংখ্যা তো কমে গেছে, তো সেই জন্যই তো মেন কারণ হতে পারে, তাই না? কারণ লোক সংখ্যা তো যতজন দরকার চাকরিতে ততজন তো নেই, সেই জন্যই তো অসুবিধা হচ্ছে হয়তো। তারপরে কি প্রবলেম হয়েছে না হয়েছে সেটা আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে পারবো না, ট্রেনটা তো সেন্ট্রালের ব্যাপার, তাই না? এটা তো রাজ্যের কোনো ব্যাপার নয়, এটা তো সেন্ট্রালের ব্যাপার, এটা তো তার দায়িত্ব সেন্ট্রালে নিতে হবে। সিগন্যালের জন্যই দুর্ঘটনাটা হয়, এছাড়া তো আর কিছুই না। যে সিগন্যাল দেয় তার এইগুলো তো বোঝা উচিত যে বারবার কেন হচ্ছে এই জিনিসটা, নয়তো এক লাইনে দুটো ট্রেন যেতে পারে, সিগন্যালের জন্য এই অবস্থা হচ্ছে। লাইনম্যান যে গার্ড আছে তার এইগুলো দেখা উচিত না, হ্যাঁ কার গাফিলতির জন্যই তো হচ্ছে এগুলো। সুরক্ষা তো আরও বেশি দরকার, আরও বেশি কি যা ছিল তার থেকে ইম্প্রুভমেন্ট কি হয়েছে আমার জানা নেই, বরং ইম্প্রুভমেন্টের জন্য কবচ বা যে সমস্ত সিস্টেমে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করা যায় এবং পরিষেবা ভালো করা যায় তারই চেষ্টা করা উচিত।